অনেকগুলো অর্থ বলতে বাংলাদেশ যে ব্যাকগ্রাউন্ড আমরা যদি চিন্তা করি যে সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ পাকিস্তান গিয়েছিল এটাই তো খুবই অস্বাভাবিক একটা সিচুয়েশন ধরেন দেশের ক্রিকেট বোর্ডের প্রধান উনি কোথায় কেউ জানে না টিম কে করবে সেই টিম ইভেন টিম করার পর কার স্বাক্ষর হবে কারণ বোর্ড সভাপতি সাধারণত অনুমোদন করেন এইটার জন্য কিন্তু সিলেক্টর আসলে খুঁজে বেরিয়েছে যে কে স্বাক্ষর করবেন এরকম একটা সিচুয়েশন এবং তারা যেদিন খেলতে যায় বাংলাদেশ তারপর ধরেন দলের একজন প্রধান খেলোয়াড় সাকিব আল হাসান তার বিরুদ্ধে এরকম অভিযোগ উনি আবার দল যোগ দিয়েছেন কিন্তু যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মানে বাংলাদেশে আসেননি এবং যে বাস্তবতায় তিনি দাঁড়িয়ে সেটা আসার মতো অবস্থা আসলে তার নাই এরকম একটা বিষয় এবং বাংলাদেশে তিনি প্রথম খেলতে নামে খেলা শুরু হয়েছে টেস্টের প্রথম দিন সেদিন কিন্তু বাংলাদেশ এদিকে দল খেলতে খেলছে এদিকে বাংলাদেশে ক্রিকেট বোর্ড সভাপতি নির্বাচন হচ্ছে একজন পদত্যাগ করেছেন আরেকজন নির্বাচিত হচ্ছেন এবং প্লেয়াররা কিন্তু খেলাতে নাম সময় তারা জানে না হুইজ দেয়ার লিডার এরকম একটা মানে সিচুয়েশন যেটা অন্যান্য অনেক দেশে হয়ে থাকে কিন্তু বাংলাদেশের জন্য একটা খুবই ইউনিক বাংলাদেশি প্লেয়ারদের এক্সপিরিয়েন্স কারণ আমরা যত কিছু করি আমরা মোটামুটি আমাদের ক্রিকেট মনে করেন যে অনেক অনিয়ম অনাচার ছিল কিন্তু মোটামুটি একজন একটা লাইনের মধ্যে ছিল তো সেই জায়গা থেকে হচ্ছে এবং দেখেন যিনি সভাপতি হলেন ফারুক ভাই হি ওয়াজ নয় নয় নেয়ার টু বি দ্য প্রেসিডেন্ট কোনো আলোচনায় থাকার কথা না আজ থেকে এক মাস আগে যদি কেউ বলতো আমরা কারণ উনি ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার মতো ওইদিকে উনি আগার উনি ক্যারিয়ারটা এদিকে ডেভেলপ করেন উনি প্রধান দিন টেকনিক্যাল জায়গায় থাকতেন এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ জব যেটা সাধারণত প্লেয়াররা হোক না শান্ত অ্যাডমিনিস্ট্রেটর এবং আমাদের দেশে রাজনৈতিক পৃষ্ঠপোষক পৃষ্ঠলোভজনক যাই হোক এর মধ্যে দিয়ে আমি যেটা বলি যে বাংলাদেশ একটা অদ্ভুত দেশ কিন্তু মানে অদ্ভুত দল ক্রিকেট দল যখন হোয়েন মানে ওটস আর হেভিলি এগেন্স্ট দেন দেন দ্য রিয়েক্ট এবং বাংলাদেশে বহু ঘটনা আমি বলতে পারবো যখন আমরা একদম ভেবেছি বাংলাদেশ পারবেই না মানে একদম শেষ সেই সময় বাংলাদেশ ঘুরে তেরেছে আমি আপনাকে একটা উদাহরণ দিই আইসিএলে বাংলাদেশের আট দুজন ক্রিকেটার চলে গিয়েছিলেন বিদ্রোহ করে আপনার মনে আছে এক সময় তারপরে যে প্রথম ম্যাচটা হয়েছিল বাংলাদেশের টপ প্লেয়ার নেই আমরা তো ভেবেছিলাম নিউজিল্যান্ডের সময় সম্ভবত বাংলায় বাংলাদেশ কিন্তু সেই ম্যাচটা জিতেছিলো খুবই অবিশ্বাস্য ছিল সেই ম্যাচ তারপরে ধরেন দুই হাজার বারোতে বোধ হয় সাকিব এবং তামিম দুইজন একসঙ্গে খেললেন না ওই সিরিজে সাকিব তামিম ছাড়া তখন বাংলাদেশের ক্রিকেটদের পিক ওই সিরিজে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিলাম তিন দুই যখন আমরা আসলে ওয়েস্ট ইন্ডিজের বিগ টিম এরকম বহু ঘটনায় কিন্তু আমরা দেখেছি বা যখন নিরানব্বই যদি আমরা জাস্ট পাকিস্তানকে যে হারিয়েছিলাম আমাদের প্রথম ওই বড়ো জয় লেভেলে সেটা তো কিন্তু সেই ম্যাচের আগে দেখেন আমাদের কোচ গর্ডন গরমকে বরখাস্ত করা হয়েছিল ম্যাচের আগেই মানে ম্যাচের আগেই বড়ো দেওয়া হয়েছে ম্যাচের পর তুমি নাই এবং বাংলাদেশ কিন্তু মানে একদম এলোমেলো অবস্থায় বাংলাদেশ ওই ম্যাচটা খেলতে নেমেছিল ম্যাচ বাংলাদেশ জিতে যায় সো এরকম ঘটনা ঘটে এইখানেও কিন্তু তাই তো এটা আমার একটা মনে দীর্ঘ এটা একটা মানে বাংলাদেশ ক্রিকেট দলের মানে কি বলা যায় সাইকোলজিক্যাল একটা কালেক্টিভ সাইকোলজিক্যাল একটা ব্যাপারের মধ্যে আছে কি আছে আমি আমার নিজস্ব যে গবেষণা আমি এটির অনেক ভেবে যেটা পেয়েছি একটা কারণ হচ্ছে যখন এরকম অস্তিত্বের প্রশ্ন দেখা দেয় তখন আসলে তারা রিয়্যাক্ট করে তারা যখন মনে করে যে সব কিছু অ্যাগেনস্টে মানুষ সমালোচনা করছে যেমন এই ইয়েতেও বলতে পারি বাংলাদেশ একটা ম্যাচে আমরা ইংল্যান্ডে ছিলাম দু হাজার সতেরোতে অবিশ্বাস্য বাংলাদেশ খুবই খারাপ করছে নিউজিল্যান্ড সেটা ম্যাচ চার উইকেট পড়ে গেছে সাকিব আর মাহমুদুল্লাহ অবিশ্বাস্য ওটা সেঞ্চুরি করে ম্যাচটা জিতে বাংলাদেশ সেমিফাইনালে চলে গেল ¡Gracias!